নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটা একটু অন্য ধরনের, এই গরমে ওয়েদারে সবাই একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করে, তো আমি সেই কারণে আজকে একটু আইসক্রিম বানাবো। তো আইসক্রিমটা কিসে? আইসক্রিমটা হবে তম্বিসের আইসক্রিম, আপনারা তো দেখে বুঝতে পারছেন। তো এটা গরমে সব ছোটো থেকে বড়রা সবাই খেতে খুবই ভালোবাসবে, অবশ্যই ভালো লাগবে। আমিও তৈরি করছি এইভাবে, আপনারাও তৈরি করবেন। তো প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি তম্বুজটাকে ধুয়ে নেব। তো এবার আমি তম্বুজটা কাটছি। দেখুন তম্বুজটা কি সুন্দর, এরকম লাল টুকটুকে তম্বুজি আইসক্রিম বলো, শরবত বলো, জুস বলো, কিন্তু খেতে ভালো লাগে। বন্ধুরা, আমরা এরকম একটা পাত্র নিয়েছি, আর সামনেটা নিয়েছি। আমরা চাইলে মিক্সার মেশিনও ইউজ করতে পারি, কিন্তু আমি এটা এইভাবে করছি। এতে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দানাগুলো ওপরে থেকে যাবে, রসগুলো নিচে পড়ছে, কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, আমি তো এইভাবে করছি, দেখুন এইভাবে কিন্তু হচ্ছে বেশ সুন্দর। আপনারা চাইলে এটা দিয়েও করতে পারবেন, যার যেটা দিয়ে সুবিধা হবে সে সেইটা দিয়ে করতে পারে। এটা দিয়েও কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখুন। ছেঁকে নিতে হবে না, এটা ছেঁকে নিতে হবে। আর যখন আপনারা মিক্সারে এটাকে মানে পেস্টটা বানিয়ে নেবেন, জুসটা, তখন আপনারা সেক্ষেত্রে দানাটা বেছে নেবেন। দানাটা বেছে তারপর টুকরো টুকরোগুলো মিক্সার দিয়ে জুসটা তৈরি করে নেবেন। তো এটাতেও আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আপনাদের যেটা সুবিধা হবে সেইটা সেটাতে করবে। বন্ধুরা, আমার ওটার থেকে মনে হলো এটা বেটার, এটা বেশ সুন্দর হচ্ছে, দেখুন। এটা তো আমি করেছি, এটাতে আমার এতটা জুস বেরিয়েছে, আর এবার এটাতে করে নিচ্ছি। এটাতে যেন মনে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে, আপনাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে করবে। তো বন্ধুরা, আমার শুকনো হয়ে গেছে, এবার এটা দিয়ে নিচে একটু জাল দিয়ে নিয়ে আসবো। তো চলুন, চলো সবাই। Thank you.
বন্ধুরা এটা আমরা একটু জাল দিয়ে ঘন করে নেব। আর এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চামচ। তো কর্নফ্লাওয়ারটা আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতন মিষ্টি। মিষ্টিটা আপনারা স্বাদ বুঝে দেবেন, কারণ তমরিচি একটু মিষ্টি থাকে, যে যেমন মিষ্টি পছন্দ করে তেমনই দেবেন। কিন্তু তমরিচি একটু মিষ্টি হওয়ার সময়ের জন্য কম দেওয়া ভালো, কারণ তমরিচি তো এমনি মিষ্টি, আর এরকম লাল টুক থেকে তমরিচি কিন্তু একটু মিষ্টি হয়। তো এটা আমরা জাল দিয়ে ঘন করা অবধি একটু অপেক্ষা করবো। তো বন্ধুরা এটা আমি জাল দিয়ে বেশ ঘন করে নিয়েছি, দেখুন গ্যাসটা অফ করলাম। এবার এটা ঠান্ডা করে নেব। এটা আমরা ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে আমরা আইসক্রিম এতে ঢেলে নেব। পুরোটা ভর্তি করব না, এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আপনাদের কাছে আইসক্রিম কাপ না থাকলে এরকম কফি কাপ বা বাড়িতে ছোটো ছোটো গেলাস বাড়ি থাকলে সেগুলো দিয়ে করতে পারবেন। আমি এখানে কিছুটা কফি কাপ নিয়ে নিয়েছি, সেটাও ঠিক একইভাবে নিয়ে নেব। তো বন্ধুরা এরকমভাবে প্লাস্টিকটা দিয়ে একটা গাটার দিয়ে মুড়ে দেবো। তো ফের আমাদের সব রেডি হয়ে গেলে এবার এটাকে আমরা 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। তো ফের চলে এলাম, বলেছিলাম 5-6 ঘন্টা পরে আসবো, তবু 5-6 ঘন্টা পরে না, সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন চলে এসেছি। তো এটা একটু জলে বসিয়ে দেবো, দেখুন খুব সহজে কিন্তু ছেড়ে গেছে। নাও রাখি, কেমন হয়েছে? প্রথম আয় বেশি, ও খুব লজ্জা পাচ্ছে দেখছে, ওই ওই চাইতে দাঁড়িয়ে আছে। এবার আমরা এটাও দেখে নেবো, এটাও সহজে ছেড়ে যাচ্ছে দেখুন। অবশ্যই বাড়িতে দেখতে হবে, আর সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, অসাধারণ। আপনারা প্লিজ বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে অন্য কোনো দিন আর একটা অন্য কোনো ভিডিও। টাটা করে দাও, টাটা। তো ফ্রেন্ড ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, আর ভালো লাগলে আপনাদের সাথে শেয়ার করবেন। নমস্কার, এই পর্যন্ত।